গুড মর্নিং বন্ধুরা। তো আমি সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি, উঠে স্নান ঠান করে নিয়ে পায়ে আলতাটা পরে নিচ্ছি, কারণ পুজোতে আলতা না পরলে ঠিক ভালোও লাগে না, তো শ্বাসটাও ইনকমপ্লিট হয়। তো আলতাটা পরে নিচ্ছি সকালবেলা ঝপ তাড়াতাড়ি করে, আর সিঁদুরটাও পরে নিলাম। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুদ্ধ পাসওয়ার্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার নতুন আরেকটি চ্যানেলে আর নতুন আরেকটি দিনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন আজকে একটা ব্লগ শুরু করছি। তো আজকে দেখতে পাচ্ছ আমি কোথায় চলে এসেছি, মায়ের মন্দিরে। আর আজকে বিপত্তারিণী পুজোর যেটা লাস্ট মঙ্গলবার, তো আজকে আমরা আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো করব। আর আমি মন্দির থেকে ওই জন্য ব্লগটা শুরু করলাম। তো তোমাদেরকে দেখিয়ে দিই সকাল সকাল মায়ের সব কিছু গোছানো কমপ্লিট, কী কী গুছিয়েছে। আর আগের দিনের একটা ব্লগে তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম যে আমি বাজার টাজার করতে গেছিলাম, কী কী বাজার করে রয়েছে সব শেয়ার করেছি। তো চলো ঝটপট দেখে নাও। তো সকালবেলা ঠাকুরদের খেতে দিয়ে দিয়েছে, আর এদিকে দেখো 13 রকম করে মিষ্টি আছে, 5 রকম ফল আছে, দই আছে। এদিকে একটা জায়গায় দেখো সাজানো আছে পান 13টা করে, যে কজন আমরা পুজো দেবো সবার নামে নামে পান রাখা আছে, ডোর রাখা আছে, 13টা করে সুপারি রাখা আছে। এখানে চাল আর পান দেওয়া আছে, এখানে একটা কাঁঠাল দেওয়া আছে বড়, আর এই যে সবার ডালা সাজানো আছে এখানটায় সুন্দর করে মা সাজিয়ে দিয়েছে। দেখো এখানে খুচরো ফুল আছে, সাদা চন্দন লাল চন্দন বেড়ে রাখা আছে, আতপ চাল রাখা আছে, ঘি মধু রাখা আছে, পান রাখা আছে। আর এখানে দেখো তুলসী পাতা বেলপাতা দুব্বা রাখা আছে, ফুল কেশে পরাবে মালা রেডি করে রাখা আছে, আর এটা শিব ঠাকুরের গলায় যাবে আকন্দ ফুলের মালা, আর এই যে মায়ের হাতে যাবে 4টে পদ্ম রাখা আছে। দেখো পলতে করে রাখা আছে, এই যে প্রদীপের এই পঞ্চপ্রদীপ রেডি করা কপুর দিয়ে রেখে দিয়েছে মা, আর শঙ্খ রেডি করে রাখা, একটু পরে ঠাকুরমশাই চলে আসলে মায়ের পুজো শুরু হয়ে যাবে, তোমাদেরকে দেখাবো আমি যে আজকে বিপত্তারিণী পুজোর যে ব্রতটা করেছি, কীরকম কী পুজো হচ্ছে আমাদের মন্দিরে, কীরকম কী পুজো হয়, তারপরে সব কিছু নিয়মকানুন তোমাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। বন্ধুরা দেখো এখন বাজে সকালবেলা 10টা, তো ঠাকুরমশাই 9:30 দিকে টাইম দিয়েছিল, তো 10টার সময় এসছে, এসে ঠাকুরের প্রথমে শুকনো যে ফুলগুলো ছিল তোমাদের বলেছিলাম ফেলে দিয়েছে, তো মায়ের হাতে পদ্মগুলো ফুটিয়ে ফুটিয়ে পদ্মগুলো দিয়ে দিচ্ছে, আর এদিকে মাকে মালাও পরিয়ে দিচ্ছে গলায়, তো যেসব মালাগুলো আনা হয়েছিল মাকে নতুন করে আবার সাজিয়ে দিচ্ছে। তো প্রত্যেক মঙ্গলবার করে ঠাকুরমশাই কাজটা করে থাকে, নতুন করে মালা পরায়, ঠাকুরের হাতে পদ্ম দেয়, তো মালাটা পরিয়ে নিচ্ছে, পরিয়ে নেওয়ার পরেই পুজো শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। এদিকে দেখো আমাদের মন্দিরে এই যে পাশে বাড়ির কাকিমা, তারপরে এটা হলো বৌদির মা, সবাই চলে এসছে, সবাই আজকে উপোস করে আছে, সবাই আজকে আমাদের মন্দিরেই আজকে অঞ্জলি দেবে। তো মাকে দেখো কত সুন্দর লাগছে, বেশ অন্যরকম শ্বাসটায়, ফুলের শ্বাসটাতে বেশ অন্যরকম লাগছে, তো খুবই সুন্দর লাগছে। তো ঠাকুরমশাই পুজোতে বসে পড়বে কিছুক্ষণের মধ্যে, তো মা ওই প্রদীপটা রেডি করে রেখেছিলো তোমরা দেখিয়েছিলাম সকালবেলা, তো সেই প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছে। এদিকে মোমবাতিটাও কেটে নিচ্ছে, মোমবাতিটা জ্বালাবে বলে। তো ঠাকুরমশাই মানে পুজোতে বসার আগে সব কিছু রেডি করে নিচ্ছে, আর আরতি তো আমাদের এখন হবে না, আরতি বিকালবেলায় হবে, তো সব সরঞ্জাম যা যা লাগে সব রেডি করাই আছে। তো ঠাকুরমশাই পুজোয় বসে পড়েছে দেখে নাও, আর মা এদিকে ধূপকাঠিটাও জ্বালিয়ে দিচ্ছে। আর আমাদের মন্দিরে প্রত্যেক মঙ্গলবার করেই পুজো হয়, দুবেলা করেই পুজো হয়, তো যারা যারা ইচ্ছুক তারা তারা আসতে পারো আমাদের মন্দিরে পুজো দিতে। আর আমরা দেখো সবাই রেডি হয়ে গেছি, এই যে সবাই ঠাকুরমশাই পুজোতে বসেও পড়েছে, তো আমি এই ফাঁকে একটু ভিডিওটা করে নিলাম, সবাইকে দেখিয়ে দিলাম কারা কারা মন্দিরে এসছে। তো পুজো হলে বেশ ভালো লাগে, আর এটা দেখো গাছের ফুল কাকিমা নিয়ে এসছে পুজোর মায়ের পুজোর জন্যে, আর আবিরকে দেখো মাথায় কাপড় দিয়ে রেখেছে, ও বেশ এটাকে এনজয় করছে, কাপড় দিয়ে বসে আছে। তো একটু পরে আমাদের অঞ্জলি শুরু হয়ে যাবে, তো বন্ধুরা তোমরা আমাদের পুজোটা দেখতে থাকো। যেসব বন্ধুরা আমার আমার চ্যানেলে নতুন জয়েন করেছিল তাদেরকে থ্যাংক ইউ,
আর যারা যেসব বন্ধুরা আমার ভিডিও দেখো অথবা অথচ সাবস্ক্রাইব করে নাই তাদেরকে তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেওয়া। বিষণ্ণ বদনে মুনি বলিল তাহারে জগতের দুঃখ হেরি দুঃখিত অন্তরে মর্তব্যাচী নারী গণ নানা বিপদেতে মৃতপ্রায় হয়ে সদা থাকে দিবারাতে সুখ শান্তি সবে পায় তোমার কৃপায় তবে কেন রমন্দিরা এত কষ্ট পায় কি ব্রত করিলে হয় বিপদের নাশ কি পাপ করি কহ প্রভু করিয়া প্রকাশ অধিবে তবে পরাণ দোহায় অনুরোধ করি আমি বারবার তোমা মন হতে পরিহার করো হে এ বাসনা গুণপতি বলে তুমি গোপনেতে দিবে তুমি আমি বিনা আর কেহ না জানিবে রানী বৃহস্পতি ওং স্বস্তি ওং স্বস্তি ওং শান্তি ওং শান্তি। ঠাকুর মশাইয়ের পুজো শেষ হয়ে গেছে, তো ঠাকুর মশাই বিপত্তারিণীর ডোর নিয়ে সবার আগে আমাদের মা মঙ্গলচণ্ডীকে বেঁধে দিচ্ছে। বেঁধে দেওয়ার পরে তারপরে এক এক করে আমরা যে কজন সবাই অঞ্জলি দিয়েছি সবার হাতে বেঁধে দেবে। তো ফার্স্টে ঠাকুরকে বাদ দেওয়া হয়, ঠাকুরকে বেঁধে তারপরে সবাইকে বাদ দেওয়া হয়। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্ত সাধিকে ওম সংকটাত্মক মহাময় ঝুমর দেখবে সত্যমি তব তব বদনামি বাহু মূলে হম মানে ভাগ্যে ছিল আমাদের মন্দিরে বন্ধুরা দেখো মায়ের পুজো শেষ হয়ে গেল আর ঠাকুরমশাই এই যে চলেও যাচ্ছে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এবার আমরা ঘরে চলে যাবো, তো ঘরে গিয়ে কী কী করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্লগটা দেখতে থাকো। দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে কাঁঠালগুলো ছাড়িয়ে নিলাম আর এদিকে আমরা আজকে খাবো। তোমাদের সবাই জানো 13টা লুচি খেতে হয়, আলুর তরকারি হচ্ছে, তো মা আলুগুলো কেটে নিচ্ছে। এদিকে ছোটো ছোটো করে সাদা শুধু কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে যে আলুর তরকারিটা হয় সেটাই হবে। এদিকে ময়দা মেখে নিয়েছি, দেখো ছোটো ছোটো করে লেচি করেছি, তো 13টা করে লুচি খাবো। সাথে সঙ্গে মিষ্টিও আছে, রসগোল্লা দু রকমের আছে, আর এই যে সন্দেশ আছে এই সন্দেশটা খুবই খেতে টেস্টি। তার সাথে আরও অনেক কিছু আছে, বোঁদে আছে দেখে নাও, বোঁদেটা কেমন বোঁদে আছে, তো বোঁদেটা আমাদের বাড়িতে খেতে সবাই ভালোবাসে, তো আমরা এই জন্যে রেখেছি প্রসাদে। তো দেখো লুচি ভেজে নিচ্ছি এদিকে, তো লুচিটা মানে 13টা লুচি খেতে হবে, তো সবার গুনে গুনে ভাজছিলাম, তো চারজন মতন আমরা খাবো, তো চারজন মতন খাবো, তো লুচিগুলো গুনে গুনে প্রায় ভেজে নিচ্ছি আমরা। তো লুচিগুলো দেখো বেশ সাদা সাদা লুচি হচ্ছে, বেশ ফুলছেও, আর পুজোর দিনে দেখবে উপোস করার পরে সব লুচি টুচি খেলে বেশ টেস্ট মানে 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 লুচি যে অন্য দিনের থেকে মানে পুজোর দিনে লুচি খাওয়ার কিন্তু টেস্টটা কিন্তু আলাদা হয়। তো দেখো মাকে খেতে দিয়ে দিলাম ফার্স্টে, 13টা লুচি গুনে গুনে দিয়ে দিলাম, মা আর কাকিমা দুজনেই খেয়ে নিচ্ছে। তো খেয়ে নেওয়ার পরে তারপরে আবার লুচি ভাজতে গেলাম আমি আর বৌদি দুজনে খাবো বলে, তো আমাদেরও লুচি ভাজা কমপ্লিট। তো আমরা দেখো থালায় সাজিয়ে নিলাম, তো দেখো লুচি আলুর তরকারি
নিরামিষ আর বোঁদে, তারপরে মিষ্টি, তো আমরা খেয়ে নিচ্ছি। চলো খাওয়া দাওয়া করে নিই, আর খুবই টেস্টি হয়েছে তরকারিটা। তো বন্ধুরা, তার সাথে রসগোল্লাও আছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। চলো টাটা, বাই বাই।